সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি সেই বক্তব্য গতকাল অখিলগিরি যা বলেছেন তা আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আমি এখান থেকে প্রশ্নটা আসবো যে গতকাল থেকে টানাই খবর আমরা দেখিয়ে গিয়েছি, প্রত্যেকটা মিডিয়া হাউস দেখিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এখনো পর্যন্ত মন্ত্রিত্ব থেকে তাকে সরানো হয়েছে। একবার আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরি, তারপর আসবো এই প্রশ্ন নিয়ে। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে না স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ, আপনাকে দোকান না বসুন, নাইট ডিউটি নাইট আপনি বলেছেন কে শুনে প্রতি বলে কে নাইট ডিউটি করতে বলেছেন স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসি বসে আপনি রাত্রি বেলা কেন কাটলেন আমি জানতে চাই, রাত্রি বেলা কেউ কাটেনি, এখন কেন সময় কাটছেন, কে বলে কাটেন, ভিডিও করে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার সবিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি, আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা, আপনি আমাকে চিনেন না, আমি ওই ওই ফেলাদি চাল সমুদ্রে ও সব কথা বলেন না আপনি আমাকে, আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর, এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না, উনি কারো কথা শুনতে চান না, এত বড় ক্ষমতা মনে হচ্ছে গতকালের একেবারে র ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছে শুধুমাত্র ডেট বসিয়ে, অর্থাৎ গতকাল যে বক্তব্য তিনি রেখেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে একেবারে সোজাসুজি তিনটে প্রশ্ন থাকবে। একটা হচ্ছে তিনি বলছেন যে মনোদপ্তরে কতটা দুর্নীতি হয় তিনি নাকি জানেন, তিনি যদি সত্যিই জানেন মনোদপ্তরে দুর্নীতি হচ্ছে তাহলে তিনি ব্যবস্থা কেন নিচ্ছেন না, তিনিও তো মন্ত্রী শাসক দলেরই। দ্বিতীয় প্রশ্ন তিনি বলছেন ডাং দিয়ে মনে হয় মারবেন, ডাং বিষয়টা কি সেটা হয়তো স্থানীয় বাসিন্দারা তারা আরও স্পষ্ট করে বলতে পারবেন, কিন্তু আমার একটা সাধারণ হিসাবে আমার যেমন মনে হচ্ছে যে একটা হয়তো বাঁশ বা লাঠি জাতীয় কিছু একটা হবে, বাঁশ আচ্ছা মোটা লাঠি টাইপের কিছু একটা পিসিআর থেকে এই মুহূর্তে আমাকে বললো, কিন্তু বিষয়টা হচ্ছে যদি এটা হয় তাহলে একজন মহিলাকে সেটা দিয়ে মারা হচ্ছে তারপরেও কেউ কোনো প্রতিবাদ করছে না। তিন নম্বর তিনি অশালীন ভাষায় কথা বলেন কিন্তু তারপরেও কোনো প্রতিবাদ করা হচ্ছে না। চার নম্বর তিনি বলছেন মাথা নিচু করে কথা বলতে, কেন তিনি অন্যায় করতে গেছেন নাকি নিজের ডিউটি করতে গিয়ে? এবার আপনার উত্তরটা বলুন, আপনি একজন মহিলা হয়ে রাজনীতি ছেড়ে দিন, আপনি শাসক দলের হয়ে কথা বলছেন সেটাও ছেড়ে দিন, একজন সাধারণ মানুষ হিসেবে একজন মহিলা হিসেবে আপনি এর প্রতিবাদ করবেন না? অলরেডি এটা প্রতিবাদ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার কথা বলেছি কুনাল ঘোষ, আমি আপনার কথা বলেছি, দলের স্টেটমেন্ট আমার কাছে আছে, দলের স্টেটমেন্ট আমার কাছে আছে, আমি একবারে পার্সোনালি আপনাকে বলছি আপনার রিঅ্যাকশনটা কি হবে, আমরা এটা কন্ডেম করছি, বলছি যে এটা নিশ্চয়ই ঠিক হয়নি এবং কন্ডেম করেছি সমর্থনও করছি না, কিন্তু তার জন্য যে যে স্টেপস গুলো নেওয়া হয় সেটা নেওয়া হয়েছে। ব্যবস্থা কবে নেবেন, কবে নেবেন সেই ব্যবস্থা কবে নেবেন আমাকে একটু সময়টা বলুন না, দ্বিতীয় দিন যখন প্যানেলে আসবে আমি এটা নিয়ে প্রশ্ন করব, ব্যবস্থা কবে নেবেন, একটা নিদর্শনের মতন কাজ করুন না, এটা চলছে বিরাজদা অলরেডি এটা টেকেন আপ, ওনাকে সেটাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বেশ দেবাশিস বাবু উত্তর নেই, আমি কোনো সঠিক উত্তর পেলাম না দেবাশিস বাবু, দেবাশিসটা শুনতে পাচ্ছে না, দেবাশিস বাবু শোনা যাচ্ছে না, সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। ছত্রপতি এখানে কি বলবার আছে, আমি তো কোনো রকমের কোনো ভাষা পাচ্ছি না, মানে একদিকে যখন বলা হচ্ছে একজন মহিলাকে এরকম ভাবে অপমান করা হচ্ছে, আমি ব্যাক টু ব্যাক শোনালাম তার একটার পর একটা কথা, কিন্তু তারপরে কোনো রকমের কোনো ব্যবস্থা না, এটা যদি অন্য কোনো রাজনৈতিক দল হতো তাহলে পরে তো এতক্ষণে রেডি পড়ে যেত,
শোনো, প্রথমত মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয়নি, আমি জানি না এখানে কি কোনো রাজনীতি আছে, মুখ্যমন্ত্রী মানে একটা ভ্যাবিট আছে। ইনফ্যাক্ট যখন মুখ্যমন্ত্রী মুখ খোলে, যখন মহিলাদের উপর অত্যাচার হয়, যখন মুখ্যমন্ত্রী মুখ খোলে তখন এমন বুলি বেরোয় তার মুখ থেকে, আমরা মহিলা হয় আমরা লজ্জিত হই। আর 14 বছরের মেয়েকে রেপ করলো, উনি চলে গেলেন অন্য একটা সভায়, সেখানে উনি বলে এলেন যে আগে দেখো রেপ হয়েছে না, অ্যাফেয়ার ছিল না, প্রেগনেন্ট ছিল, এই ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী বলেন আরে জ্বর, শরীর থাকলে জ্বর হয়, রেপও হতে পারে, এই ধরনের কথাবার্তা আমাদের মুখ্যমন্ত্রী, একমাত্র নাকি মহিলা মুখ্যমন্ত্রী। সে কি করে তোমরা এক্সপেক্ট করছো যে অখিল গিরির মতন একজন অত্যন্ত অসভ্য পুরুষ মানুষের শায়েস্তা করবে? সে পাঠালো কাকে? কুনাল ঘোষকে, সেও আরেকজন। তা পাঠালো কাকে? বীর হাজরাকে, ফরেস্ট মিনিস্টার। সে গিয়ে বোঝাচ্ছে একটা ছোট মেয়েকে, শোনো তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছ, করো না, অখিল গিরি অত্যন্ত পাওয়ারফুল মিনিস্টার। আমার আশপাশের লোকজন সব জানে কিসের পাওয়ার। কেন মুখ্যমন্ত্রী এত ভয় পাচ্ছে যে এদের বিরুদ্ধে কোন ভয় পাচ্ছে, নাকি এইটাই প্রশ্রয় দেন, এইটাই উনারও নেচার যে উনি পছন্দ করেন এই ধরনের পুরুষ পুরুষ মানুষ? যে আমি জানি না, আমি জানতে চাই, জানবেন পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বার হই হই করে যে মহিলা মুখ্যমন্ত্রী এবং তার দলকে গিয়ে বসিয়ে বসিয়েছে একেবারে শীর্ষে, তার বদলে মানুষকে কি সেবা মুখ্যমন্ত্রী? আমি দেবাশীষ বাবুর কাছে বল বল দিয়েছে দেবাশীষ বাবু, দেবাশীষ বাবু এই এই পরিবর্তনটা কবে হবে, আদৌ কি হবে? আমি বলছি যে এখানে না তিনটে পয়েন্ট আছে আমরা মিস করছি। একটা পয়েন্ট হচ্ছে যে খুব কায়দা করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস এটাকে বীর হাজরার দিকে ঠেলে দিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে অখিল গিরি মন্তব্য করার সময় বন দপ্তরের দুর্নীতি নিয়ে কথা বলেছে। আপনার যদি মনে থাকে রাজীব ব্যানার্জি বলে কেউ, যাকে মুখ্যমন্ত্রী বলেছিল যে অসম্ভব ওইসব দুর্নীতি দুর্নীতি করেছে, যে এখন তৃণমূলে যাওয়ার পরে দুর্নীতিটা চুপ করে গেছে মুখ্যমন্ত্রী, আসলে ওই দুর্নীতিটা উনি অখিল গিরি উত্তেজনায় বলে ফেলেছিল, এটা এক। এটার থেকে মুখ ঘোরাতেই বীর হাজরাকে পিকচারে নিয়ে আসা হয়েছে। দু নম্বর হচ্ছে যেটা সতর্কপাতি বলছিলাম, একদম ওনার সাথে একমত যে আসলে মমতা ব্যানার্জি হচ্ছেন এখানকার যারা নারী তাদের সব থেকে বড় শত্রু। আপনি সেটা বাক্সিটের ঘটনা থেকে শুরু করুন কি আমাদের হাসখালির ঘটনা থেকে শুরু করুন, আপনি একটা আর তিন নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, এবং ভয় পাচ্ছেন কোথায়, যে এই যে আজকে অনুপ কালকে অনুব্রত আজকে অখিল গিরি এদের মতো যে ভুবনদের উনি বড় করছেন, তারা কখন কানটা কামড়াবেন সেটার জন্য উনি ভয় পাচ্ছেন, সেই জন্য উনি পুরো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন। একদিকে উনি আধিকারিকদের ভয় দেখাচ্ছেন, অন্যদিকে মানুষদের ভয় দেখাচ্ছেন, ভয়ের পরিবেশ তৈরি করছেন উনি। মানে চোরকে বলছে তোমরা চুরি করো, আর অন্যদিকে গৃহস্থকে বলছে তোমরা সজাগ থাকো, এটা কি করে সম্ভব হয়? সজাগও থাকতে বলছে না, বলছে আমি চাই তোমরা গরিব থাকো, সেই জন্য কোনো উন্নতি উনি চান না। এদিকে মন্ত্রী শতরূপাধি পার্সোনালি বলছেন, এটার কোন রিলেভেন্সি নেই এইখানে। তিনি আমার আপনার কেউ আত্মীয় নন, তিনি একজন মহিলা। এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই, আপনি কালকে সোমোটো কেস। আপনারা কেন পদক্ষেপ নিচ্ছেন না? আমরা সেই আবার বিরোধীদের সহায়তা চাইছেন আপনারা, আপনারা করুন। আমরা পদক্ষেপ নিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপস নেন, সেটা তাদের চোখে পড়ে না বিরোধীদের। কোথায় নিলেন? কিন্তু বিরোধীরা গত কাল দুটোর পর থেকে এতটা পৌঁছানো লাগছে, কারণ আমরা তো সকাল প্রায় 9টা বাজে চলছে। স্টেপস নেয় না বিরোধীরা যখন করে এরকম, যেখানে কারা করেছে কয়েকজনের নাম বলুন, বিজেপি সব সহ্য করবে না, কান ধরে বের করে দেবে, যেদিন এরকম কেউ করবে তাকে সঙ্গে সঙ্গে কান ধরে বের করে দেবে। এমপি তে করে আরে ননসেন্স ননসেন্স, এগুলো একেবারে গামিতে কথা। তোমরা এই কথাটা বলো দেশ ভ্রমণে সকাল সকাল বেরিও না, সব জায়গায় বলো না, একটু আস্তে আস্তে আলোচনায়
আলোচনায় যাই, যেহেতু একেবারে অনুষ্ঠানের আমরা প্রায় শেষের দিকে এসেছি, কিন্তু একটু বলুন না সামনামদি যে কবে ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রশ্ন তুলছেন অখিলগিরি, সেটা নিয়ে তদন্ত করবার জন্য নাকি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে বিচার্য বিষয় কি হয়েছে দেখালাম, আপনি দেখলেন না অখিলগিরি উনি কারামন্ত্রী, বন মন্ত্রী হচ্ছেন বীর আজদা, তাদের নিজের প্রোটোকল আছে, তারা নিজে নিজে, অথচ কারামন্ত্রী জানেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে, কি আছে না আছে সেটা পরে বিচার্য, এখন যেটা মেইন কথা হচ্ছে যেটা হয়েছে, যে বিক্ষিপ্ত ঘটনাটা হয়েছে যেটা আমরা কন্ডেম করছি এবং আমরা সমর্থন করছি না, সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে এটা স্টেপস নেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি এই ঘটনার স্টেপস নিয়েছেন, যেটা পিএম মোদি কোনোদিনই নেন না। স্টেপ নিয়েছেন বলতে, স্টেপস নিয়েছেন, বিরাজদাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এটা নিয়ে শুধু নির্দেশ দিয়েছেন, নির্দেশ শুধু নির্দেশ দিয়েছেন, আর কোনো পদক্ষেপ নিয়েছেন? উনি তো পদক্ষেপ নিয়েছেন বলেই তো বিরাজদা অফিস রেঞ্জারের সাথে কথা বলেছে। দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন যে কোনোভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক? আজকে রিপাবলিকের সেটে আপনি এই এই যে এই যে বক্তব্যটা রাখবেন আমরা রেকর্ড করে রাখবো এবং আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষা করছে, আপনি একটু বলুন না যে আপনি শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের কাছে ইনফরমেশনটা দেবেন? স্টেপস নেই, যেটা প্রসেস, এইভাবে করা যায় না। মানে তিনি যেটা করেছেন আপনি ডিফেন্ড করছেন, তার মানে ঠিক করতে পেরেছেন, তার মানে ঠিক করেছেন কাউকে? অখিলগিরি যে মন্তব্য করেছেন গতকাল সেটা ঠিক করেছেন? পিএম মোদি কথা বলছেন, তিনি কাকে অপমান করেছেন? কাকে কাকে বহিষ্কার করেছেন? কাকে অপমান করেছেন আমায় বলুন না? আপনারা কিছুই করতে পারেন না, ওই জন্য তৃণমূল কংগ্রেস করছে। খুব সুন্দর ইন্সপিরেশন পাচ্ছে আমাদের থেকে। আমি একটু পশ্চিমবঙ্গে থাকি, দেশ ভ্রমণে এখন ভীষণ ডেঞ্জারাস যাওয়া, সারা দেশ প্রায় বন্যায় ভেসে যাচ্ছে। আপাতত আমি পশ্চিমবঙ্গে থাকি। অখিলগিরির ক্ষেত্রে আবারও প্রমাণ করে দিল যে ওরা নিজেরা নিজেদের দোষ ঢাকতে ব্যস্ত। তুমি দেখবে কুণাল ঘোষকে যখন বহিষ্কার করে একটা পোস্ট থেকে সরানো হলো, সঙ্গে সঙ্গে তিনি অমুক মন্ত্রীর বিষয়ে বলতে শুরু করলেন, তারপরে অখিলগিরিকে যখন হ্যাঁ তখন আবার সরিয়ে মহলতবিয়েতে দিয়ে দেওয়া হলো। এখন যখন অখিলগিরির মনে হয়েছে যে তোলাবাজি বন্ধ হয়ে যাবে, অখিলগিরি বলে এই আমি বন দপ্তরে যা হচ্ছে আমি সব বলে দেবো বিধানসভায়, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে অখিলগিরি কিছু বললেন না, সঙ্গে সঙ্গে উনি ফোন করে বনমন্ত্রীকে বললেন তুমি এটা সামলাও, ছোট মেয়ে কি বলে ফেলেছে, অখিলগিরিকে কি বলে ফেলবে বলো একটু তেজটা কমাতে। কুণাল ঘোষ আবার মিডিয়া যেহেতু এত এটা নিয়ে হইচই করছে সমস্ত চ্যানেল, কুণাল ঘোষ মিডিয়ার সামনে বলে না ভীষণ অন্যায় হয়েছে, কিন্তু তাকে না কেউ কিছু বলবে, না অখিলগিরির ওপর কোনো শায়েস্তা করা হবে, না রতন দাস বলে একজন পঞ্চায়েত সদস্য একটা বিডিওকে জক ছুড়ে মেরে দিয়েছে, এই যে এই যে জিনিসটা এটাই তৃণমূলের কালচার, ওনারা ভোটটাকে জেতার জন্য। কারণ মেয়েদেরকে অসম্মান করা হয়েছে, কোন এখতিয়ারে একজন মন্ত্রী, কোন এখতিয়ারে একজন জনপ্রতিনিধি তিনি এই রকম ভাবে হুমকি দেন, এই রকম ভাবে শাসানি দেন, এই রকম ভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারেন, সে প্রশ্ন আমরা লাগাতার করে যাব। এখন এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান রয়েছে, কারণ অনুষ্ঠানে একেবারে সময় নেই, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়।